203। এক বনে টোনা তার দুই বউ টুনি ও মুন্নির সাথে বসবাস করত। একদিন, টোনা, ওগো টোনা, তুমি দোকানে যাচ্ছো? শোনো না গো, আমার না বহুদিনের শখ, আমি একটা সোনার হার নিব। তুমি আজ স্বর্ণকারের দোকান থেকে আমার জন্য একটা হার এনে দাও না গো। তুমি গলার হার নিবে, ঠিক আছে। টুনি, আমি রাতে বাড়ি ফেরার সময় তোমার জন্য হার নিয়ে আসব। এখন সরো সরো, আমার সামনে থেকে সরো তো, কত বেলা হয়ে গেল, দোকানে যেতে হবে আমাকে, সরো। এই কথা বলে টোনা দোকানে চলে যায়। এদিকে টুনি যখন টোনাকে এসব কথা বলে, তখন মুন্নি দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। টোনা চলে যাওয়ার পর মুন্নি টুনির কাছে এসে বলে, দিদি, তোমার আলমারিতে না কত হার রাখা আছে, তুমি আবার টোনার কাছে হার নেওয়ার জন্য বায়না করলে? কেন দিদি, এদিকে যে আমার কোনো হার নেই, তোমার জন্য তো আমি টোনাকে সোনার হার নিয়ে আসতে বলতেই পারি না। কি রে মুন্নি, তুই কেমন করে জানিস যে আমি হার নিয়ে আসতে বলেছি টোনাকে? তার মানে কি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শোনার জন্য তুই আড়ি পাতিস? হ্যাঁ, আমি তো আর কানে কম শুনি না, যে তুমি টোনাকে কি আনতে বলেছো তা আমি শুনতেই পারবো না। আসতো না বাড়ি আসুক, আমিও তার কাছে হার চাইবো, বুঝতে পেরেছো? তোর মনে তো ভালোই হিংসে, যেই না দেখলি আমার স্বামীর কাছে আমি কিছু চাইলাম, অমনি তো শরীরে চারা ধরে গেল না। সতীনের ঘরে সতীন কোথাকার? আমি তো আর ইচ্ছে করে তোমার সতীন হয়ে আসিনি, তাই না? টোনা আমাকে বিয়ে করে এনেছে, তাই তুমিও যা চাইবে আমিও তাই চাইবো। ই, শখ কত রে! আর যদি একটা কথা বলিস, তাহলে এক থাপ্পড়ে তোকে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দিব। এটা আমার সংসার, বুঝলি? এই সংসারে আমি যা বলবো তাই হবে, তোর কোনো অধিকার নেই এখানে। কি, এত বড় কথা বললে তুমি আমায়? মারো দেখি, মারো, আমার গায়ে শুধু হাত তুলে দেখো একবার, ওই হাত তোমার আমি ভেঙে দিব। কি বললি, আমার তুই হাত ভেঙে দিবি? এই কথা বলে টুনি মুন্নির গালে জোরে একটা থাপ্পড় দেয়। এই নে, তুললাম তোর গায়ে হাত, দেখি তুই কি করিস আমার। ফকিরের ঘরের মেয়ে তুই আমার সাথে ঝগড়া করতে আসিস, এই থাপ্পড়টা সারা জীবন মনে রাখবি তুই। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর মুন্নি তার গালে হাত বোলাতে বোলাতে বলতে থাকে, ওই সোনার হারের জন্য তুমি আমাকে থাপ্পড় মারলে, চোরের কাছ থেকে ওই হার যদি আমি হাতিয়ে না নিই, তবে আমার নামও মুন্নি নয়। এই কথা বলে মুন্নিও সেখান থেকে চলে যায়। এভাবেই সেই দিনটি কেটে যায়। টোনা তার মুদির দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। টুনি, ও টুনি, কোথায় গেলে গো? এই দেখো, তোমার জন্য আমি সোনার হার কিনে এনেছি। টুনি, টুনি গো। টোনা যখন টুনিকে এভাবে ডাকছিল, তখনই মুন্নি সেখানে আসে। কি গো, দোকান থেকে চলে এলে? তোমার হাতে ওটা কি? উমা, দিদির জন্য বুঝি গলা সোনার হার এনেছো? ও টোনা, দিদি তো অনেক হার আছে, এই হারটা আমি নিয়ে নেই, তুমি তো আমাকে কিচ্ছু এনে দাও না। দাও দাও, সোনার হারটা আমাকে দাও। ঠিক আছে মুন্নি, তোমার যখন কোনো গহনা নেই, তবে নাও, তুমি এই সোনার হারটা নিয়ে নাও। আর কাল সকালে তুমি টুনিকে বুঝিয়ে বলো কেমন, টুনি ঠিক বুঝবে, হারের জন্য আর ঝগড়া করবে না। এই কথা বলে টোনা টুনির কাছে যায়। টোনা, তুমি এসে গেছো? কই কই, আমার সোনার হার এনেছো? দাও আমাকে, দাও, এক্ষুনি দাও, আমি একটু গলা পরে দেখি আমাকে কেমন মানায়। ইয়ে মানে টুনি, তোমার সোনার হারটা আমি ছোট বউ মুন্নিকে দিয়েছি, মুন্নি আমাকে এত করে বলল যে আমি আর না করতে পারিনি। তুমি রাগ করো না বড় বউ, মুন্নির তো গলার হার নেই, তাই ওই হারটা মুন্নি নেক, তোমাকে আমি আরেকটা হার এনে দিব কেমন। কি কি বললে তুমি, ওই মুন্নিকে তুমি হার দিয়েছো? না না, আমি কিছুতেই তা সহ্য করব না, ওই হার আমার চাই চাই, বুঝতে পেরেছো? ওই ভিখারির বাচ্চার কত বড় সাহস, আমার স্বামী আমার জন্য হার এনেছে আর ও সেটা নিজে নিয়ে নিল, দাঁড়া দেখাচ্ছি মজা। এ কথা বলে টুনি রেগে মুন্নির ঘরে যায়। আর টুনি চলে যাওয়ার পর টোনা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, হায় হায় রে, এই বড় কালনাগিনী গেল ছোট কালনাগিনীর কাছে, আজ আর রাতে আমার ঘুম হবে না, এদের ঝগড়ার কারণে কোনদিন যে আমি পাগল হয়ে যাই, হায় ঈশ্বর, কোন ভুলে আমি দুটো বিয়ে করলাম।
এদিকে টুনি মুন্নির ঘরে গিয়ে দেখে মুন্নি আয়নার সামনে দাঁড়িয়ে গলার হার পরে বলছে, আহা, আমাকে কি সুন্দর দেখাচ্ছে, গলার হারটা যা মানিয়েছে না, উফ, আমি এত সুন্দর কেন? অন্যের হার পরলে সুন্দর তো দেখাবে। এই হারামজাদি, তুই আমার হার ফেরত দে বলছি? আহা রে, টোনা আমাকে হার দিয়েছে, এই হার আমার, অনেক সহ্য করেছি, আর না, আমি এ হার কিছুতেই দিব না। দিবি না মানে আমি নিয়েই ছাড়বো, আমার জিনিস তোর গলায় থাকবে এটা কিছুতেই হতে পারে না। এই বলে টুনি মুন্নির গলার হার টান দিয়ে ছিঁড়ে ফেলে, আর হারের টানে মুন্নির গলা ফেটে রক্ত ঝরতে থাকে। এদিকে মুন্নিও হাতের কাছে থাকা একটা ফুলদানি দিয়ে টুনির মাথায় জোরে আঘাত করে, আর টুনির মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। ওরে বাবা রে, ভরে গেলাম রে, ভরে গেলাম, আমার মাথাটা ফেটে গেল, টোনা টোনা বাঁচা আমাকে, আহ টোনা, আহ আমার গলা কেটে গেল গো, কেটে গেল, টোনা কোথায় তুমি, মরে গেলাম, মরে গেলাম, রক্ত রক্ত গো রক্ত। টোনা মুন্নি আর টুনির এমন চিৎকার শুনে ছুটে সেখানে আসে, আর ওদের দুজনের এমন রক্তাক্ত অবস্থা দেখে টোনা অবাক হয়ে যায়, আর টোনা দ্রুত ওদের হাসপাতালে নিয়ে যায়। দেখেছো টুনি মুন্নি, তোমরা সামান্য একটা জিনিসের জন্য নিজেরা নিজেদের কতটা ক্ষতি করলে, আর যদি আমি তোমাদের দ্রুত হাসপাতালে না নিয়ে যেতাম, তবে রক্তক্ষরণে তো সেখানেই তোমরা মরে যেতে, তোমাদের কি এখনো শিক্ষা হয়নি? তুমি ঠিক বলেছো টুনা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি আর কখনো ভাবে ঝগড়া করব না, আজ আমি যদি মুন্নির গলায় হারটা টান না দিতাম, তবে মুন্নিও আমাকে আঘাত করতো না। টুনি দিদি, আমারও ভুল হয়ে গেছে গো, ক্ষমা করে দাও, টোনা আমরা তোমাকে কথা দিচ্ছি, কখনো আর এভাবে ঝগড়া করব না। এরপর টোনা টুনি আর মুন্নিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে, তারপর থেকে টুনি আর মুন্নি সংসারে কোনো অশান্তি করে না। টোনা তার দুই বউকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।